2022-এর পূজা পরিক্রমায় আজ আমরা চলে এসেছি কল্যাণীতে, কল্যাণী আইটিআই মোড়ে লুমিনাস ক্লাবের পুজো দেখতে। এই লুমিনাস ক্লাবের বিশেষ আকর্ষণ মালয়েশিয়ার টুইন টাওয়ার। লুমিনাস ক্লাবের পুজো এবার 30তম বর্ষে পদার্পণ করছে, আর এই 30তম বর্ষে এদের বিশেষ নিবেদন হলো মালয়েশিয়ার টুইন টাওয়ার। আর কষ্ট করে টাকা খরচ করে কাউকে মালয়েশিয়া যেতে হবে না, টুইন টাওয়ারের সঙ্গে সুন্দর সেলফি নিতে চাইলে অবশ্যই কল্যাণীতে চলে আসবে সবাই। দেশবুট উঁচু এই টুইন টাওয়ার দেখতে অপূর্ব সুন্দর লাগছে। গত 3 মাস ধরে 60 জন শ্রমিক মিলে প্রায় 1200 বাঁশের অধিক বাঁশ এবং কাঁচের ফাইবার দিয়ে এই টুইন টাওয়ার বানানো হয়েছে। বাইরে নয়, দেবীর অলঙ্কারও ব্যবহার করা হয়েছে কাঁচ, এবং ভিতরে সব কিছুই কাঁচের ছোট ছোট টুকরো দিয়ে সাজানো। খাওয়া দাওয়া করতে যা, তারা গেটে থেকে বেরিয়েই খাওয়া দাওয়া পেয়ে যাবে। এই ছিল আমাদের কল্যাণী টুইন টাওয়ার পরিদর্শন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এন্ড সাবস্ক্রাইব করবেন।